वेलकम टू नेचुरल 80। ये बड़ कागजी बारिमस लेबू गाचटा ग्रामेर बाड़ीते गाचटा जेन आल्लार स्पेशल नियामत प्रति मासे 1000-এর বেশি লেবু তুললেও মনে হয় শেষ হয় না মাশাআল্লাহ। আমাদের গ্রামের বাড়ির আশেপাশের লোকজন কাছের ও দূরের আত্মীয়-স্বজন প্রায় সবাই এর স্বাদ গ্রহণ করেছেন। গাছটা যে বেশি বয়স তা না, মাত্র 3 বছর হবে বয়স। তবে সবসময় সূর্যের আলো লাগে না, তবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পর্যাপ্ত সূর্যের আলো থাকে। বছরের মে থেকে আগস্ট মাসে এর ফলন একটু বেশি হয়, তবে শীতকালেও কম হয় না। সুগন্ধি হলো এই লেবুর প্রধান বৈশিষ্ট্য। এক ঘরে লেবু কাটলে অন্য ঘর থেকে সহজে বোঝা যায়। ঢাকায় বাসায় আনার জন্য এক ঝুড়ি লেবু তোলা হয়েছে, কমপক্ষে 60-70টা হবে, কিন্তু গাছের দিকে তাকালে মনে হয় কিছুই হয় নাই। এই জাতের লেবুর কলম করে চারা বানানো যায়, কিন্তু অনেক সময় লাগে। আমার ঢাকা বাসার বারান্দায় অন্য জাতের 12 মাসে লেবু গাছ আছে, যা বছরে 3-4 বার লেবু আসে। কিছুদিন আগে এই গাছটিতে 60-70টা লেবু হয়েছিল, এখন আবার নতুন করে ফুল আসছে। যারা বারান্দায় বা ছাদে টুকটাক বাগানের শখ আছে, তাদের এই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যেমন কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে বাসায় জৈব সার তৈরি করবেন, কিভাবে বাসায় কীটনাশক তৈরি করবেন, কৃত্রিম নয় আপনি জৈব কীটনাশক কিভাবে তৈরি করবেন, কিভাবে বারান্দায় মাচা তৈরি করবেন বা ছাদে মাচা তৈরি করবেন, বা বারান্দায় 12 মাসে 12 রকমের সবজি চাষ কিভাবে করবেন, এই ধরনের ভিডিও রয়েছে এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।